কি কি গুণ থাকলে একটা মানুষকে মুমিন বলা যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা। কি কি গুণ থাকলে তাকে মুমিন বলা যাবে। আজকে তো সমাজে মুমিনের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু প্রকৃতপক্ষে কয়জন ইমানদার, কয়জন মুসলমান? মুসলমান বটে মুসলমানিত্ব নাই, ইমানদার বটে ইমান নাই। ইমানদারিত্ব আর মুসলমানিত্ব যদি থাকত তাহলে মুসলমান ইসলামের খেলাফ কাজ করতে পারত না, মুসলমান ইসলামের বিপক্ষে কথা বলতে পারত না, মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারত না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারত না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারত না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারত না। মুসলমান বটে কিন্তু মুসলমানিত্ব নেই। হম মুসলমান হ্যায় মগর হাম্মে মুসলমানি নেহি, হম মুসলমান হ্যায় মগর হাম্মে মুসলমানি নেহি, হম মুমিন হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি, হম মুমিন হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি। এক কবি বলে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, ইমানদার তো বটে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার না। ইমানদারের কিছু কোয়ালিফিকেশন, কিছু গুণ থাকা চাই। কেমন কেমন গুণ থাকলে আল্লাহ তাআলা তাকে মুমিন সার্টিফিকেট দিবেন? আমি যে আয়াত করিমা তেলাওয়াত করছি, এই আয়াত করিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা গুণ সম্পর্কে বর্ণনা করছেন। পাঁচটা গুণ যদি থাকে তাহলে সে মুমিন, এই গুণগুলো না থাকলে তাকে পরিপূর্ণ ইমানদার বলা যাবে না। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন انما المؤمنون الذين اذا ذكر الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم কেবলমাত্র মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয় আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। ঈমানদার আল্লাহ তাআলার নাম শুনলে ঈমানদারের অন্তর আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারাই আল্লাহকে মহব্বত করে, আল্লাহও ঈমানদারদেরকে মহব্বত করে, ঈমানদারও আল্লাহকে মহব্বত করে। শুধু মহব্বত করে না, আসাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি মহব্বত করে ঈমানদার। এই জন্য ঈমানদারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত সবসময় গালেব থাকে। ঈমানদার কেমন মহব্বত করে, ঈমানদার আল্লাহ তাআলাকে তার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করে, নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করে, নিজের বাবা মার চেয়ে বেশি মহব্বত করে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে বেশি মহব্বত করে, দুনিয়ার চেয়ে বেশি মহব্বত করে। ঈমানদার আল্লাহ তাআলাকে সব থেকে বেশি মহব্বত করে। তো ঈমানদারের এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরাতের কথা বলা হয়, তখন আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি انتقال করার পর তার যুগে একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে তো আল্লাহর ওলি তাকে বলেন আলহামদুলিল্লাহ আপনি দুনিয়াতে যেমন কাজ করেছেন আপনার কাজ অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার চাইতে আরো বড় জান্নাতের মালিক বানাইছেন আল্লাহ তাআলা ওই যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল ওই কামারটাকে আল্লাহ তাআলা আমার চাইতে আরো বড় জান্নাতের মালিক বানাইছেন আমার চাইতে আরো বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারটাকে দান করেছেন বুজুর্গের ঘুম ভেঙে গেছে বুজুর্গ বলে এটা কেমন স্বপ্ন দেখলাম যুগ শ্রেষ্ঠ একজন আলেম যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় জান্নাত কিভাবে কামার পায় সকালবেলা কামারের বাড়িতে গেছে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে তার স্ত্রীকে আপনার স্বামীর এমন কি গুণ ছিল এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় জান্নাতের মালিক বানাইছেন এমন কি কাজ করত এমন কি নেক আমল করত এমন কি নেক নেক গুণ আপনার স্বামীর ছিল কামারের স্ত্রী বলেন আমার স্বামীর দুইটা মহৎ গুণ ছিল এক নাম্বার গুণ গরমের দিন দিনের বেলা মানুষ ঘরের মধ্যে থাকতে পারত না রাত্রে বেলাও গরমের মধ্যে মানুষ ঘরের মধ্যে থাকতে পারে না এমন গরম ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের কারণে রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছাদের মধ্যে নামাজ আদায় করত আর আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কাজ করতে পারত না আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে যখন দেখতেন রাতভর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিত সারা রাত আল্লাহ তাআলার গোলামি করত আর আমার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতো আল্লাহ এটা কেমন ভাগ্যের নির্মম পরিহাস আল্লাহ এটা তোমার কেমন বন্টন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দেয় আরেকজন গরমের মধ্যে আগুনের সামনে কামারের কাজ করে লোহার কাজ করে হালাওয়াতে ঈমান লাজ্জাতে ঈমান লাজ্জাতে ইবাদত ওই কামারের মধ্যে ছিল ইবাদতের স্বাদ ওই কামারের মধ্যে ছিল কামার তার এই এই অবস্থা থেকে আক্ষেপ করত আর আফসোস করত আল্লাহ যদি তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সুযোগ দিতা তাহলে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুদরতি পায়ে সারা রাত সেজদা দিতাম আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করতাম কিন্তু আল্লাহ জীবিকা নির্বাহের কারণে আল্লাহ পেটের দায় আমার রাত্রে বেলা কাজ করতে হয় দিনের বেলা গরমের কারণে আমি কাজ করতে পারি না আল্লাহ দুনিয়ার মধ্যে আগুনের গরম আমি সহ্য করতেছি আল্লাহ আখিরাতের মধ্যে আমাকে তুমি আগুনের শাস্তি দিও না আল্লাহ যদি আমার সুযোগ হইতো আমিও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে ইবাদত করতাম আর আস্তে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে এইভাবে আফসোস করত আর তার চোখ দিয়ে পানি পড়ত দুই নম্বর গুণ আমার স্বামীর কামারের স্ত্রী বলেন দুই নম্বর গুণ আমার স্বামীর আমার স্বামী যখন লোহার কাজ করত হাতুড়ি দিয়ে লোহার মধ্যে পিটিয়ে পিটিয়ে কাজ করত তো যখনই মুয়াজ্জিন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন মিনারের থেকে আজান দিত আমার স্বামী যখন আজান শুনতো
তো হাতুড়ি উঠাইছে লোহার মধ্যে বাড়ি দিবে কিন্তু হাতুড়িটা আল্লাহ পাকের আজান কানে শোনা মাত্র আর তার হাতুড়িটা লোহার মধ্যে বাড়ি দেয় নাই আল্লাহ তাআলার নামটা শোনা মাত্রই সে হাতুড়িটা পিছনের মধ্যে ফলায় দিছে আর সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য ছুটে গেছে আমার স্বামীর এই দুই গুণ ছিল ওই আল্লাহর ওলি বলেন আমার বুজার আর বাকি নাই এই লোকটা যদিও দুনিয়ার মধ্যে কামার ছিল দুনিয়ার মধ্যে কামার ছিল লোকও কামার ছিল তেমন বড় আবেগ ছিল না তেমন বড় বুজুর্গও ছিল না লোকজনদের মাঝে তেমন মশহুর কোনো বুজুর্গও ছিল না কিন্তু আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই সে একজন নেককার বান্দা ছিল আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই একজন মুমিন ছিল আল্লাহ তাআলার কাছে পাক্কা ঈমানদার আর মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إيمان دار এক নাম্বার গুণ এক নাম্বার কোয়ালিফিকেশন যখন ঈমানদার আল্লাহ তাআলার নাম শুনে আল্লাহ তাআলার আলোচনা শুনে তখন ঈমানদারের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে দুনিয়ার মধ্যে এখন কিছু মানুষ আছে আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার নাম শুনলে তার অন্তরের মধ্যে মহব্বত জাগবে তো দূরের কথা এই যে আপনারা এখানে আসছেন নিশ্চয় আল্লাহ তাআলার মহব্বতে আসছেন ঠিক একই সময় কত মানুষ আজকে আমার সমাজের মধ্যে এই মাদ্রাসার আশেপাশের মধ্যে অনেক বাড়ির মধ্যে এমন আছে যারা সিনেমার মধ্যে বসে বসে সিনেমা দেখতেছে টেলিভিশনের সামনে বসে বসে সিনেমা দেখতেছে যারা ফেসবুকের মধ্যে অশ্লীল জিনিস দেখতেছে যারা এখনো পর্যন্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত আর কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর মেহমান আছে আল্লাহ তাআলার মখসুস কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে লালন করার কারণে আল্লাহ তাআলার দ্বীনে কথাবার্তা শোনার জন্যই এই মাহফিল আসছে জোরে কোন ঠিক নেবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمان دار دوي نمبر كواليفيكيشن دوي نمبر গুণ إيمان دار যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে তখন তার ঈমান শুধু বাড়তেই থাকে ঈমান শুধু বাড়তেই থাকে ঈমান শুধু বাড়তেই থাকে আল্লাহ তাআলার কোরআন তো এটা জানতো মুজিজা কুরআন মানুষ জানলেও লাভ কুরআন মানুষ পড়লেও লাভ কুরআন মানুষ চুমু খাইলেও লাভ কুরআন মানুষ বুকে লাগাইলেও লাভ কুরআন দেখলেও লাভ কুরআন পড়লেও লাভ কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে যারা বছরকে বছর হায়াতে জিন্দেগি পার হয়ে গেল কিন্তু তার জিন্দেগিতে একটা হরফ কুরআনের একটা হরফ পড়ার মতো তার সুযোগ হইল না তার চাইতে হতভাগা কপাল পুরা আর কেউ হতে পারে না কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে কোরআন শুনলে ঈমান বাড়ে আরে কোরআন তো এমন জ্যান্ত মুজিজা কোরআন শোনার ইচ্ছা না করলেও অনিচ্ছাও যদি কোরআন শুনে তারপর আল্লাহ তাআলা তার কলবের মধ্যে নূরে ঈমান দান করেন সুবহানাল্লাহ কাফেররা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন বিধায় তো তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ তাআলা কোরআন শুনতে দিত না আল্লাহ তাআলা কোরআন তোমরা শুনো না আবু জাহেল উদ্দা সাইবার মতো বড় বড় কাফেরদের লিডাররা বলতো তোমরা মুহাম্মাদের কোরআন শুনো না মুহাম্মদ যে জায়গায় কোরআন পড়ে তোমরা সেখানে বিঘ্নতা সৃষ্টি করো কোরআন শুনতে দিত না
বরং যেই জায়গার মধ্যে কোরআনের মজলিস হইতো ওই জায়গার মধ্যে তারা বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করত বর্তমান জামানার মধ্যে এমন কিছু আবু জাহেল বা সাইবার কিছু চালাচামুন্ডা আছে যারা মাহফিল হইতে দেয় না মাহফিল বন্ধ করে দেয় যারা মাদ্রাসা দেখতে পারে না মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে অথচ মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হইতে থাকে قال الله قال الرسول আলোচনা হইতে থাকে আল্লাহ তাআলার কোরআন যেন আবু জাহেল বা সাইবা যেভাবে বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন তারাও যেন বর্তমানে বলে কোরআন শোনা যাবে না কোরআনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করতে হবে এমন আছে না নাই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে তোই জন্য কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না লবীদ ইবনে আমির একজন বড় কবি ছিল বড় শায়ের ছিল তো লবীদ ইবনে আমির কে আবু জাহেল বা সাইবা তারা বলে এই লবীদ মুহাম্মদ সে নিজে কিছু তেলাওয়াত করে আর বলে এটা কোরআন তো তুমি এক কাজ করো লবীদ ইবনে আমিরের মতো তুমিও কোরআন আমাদেরকে কোরআনের মতো কিছু বানায় দাও লবীদ ইবনে আমির বলে হ্যাঁ বানাইতে পারবো একটা স্যাম্পল লাগবে স্যাম্পল এ আমার দিকে তাকান এদিক সেদিক তাকায়েন না খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে লবীদ ইবনে আমির বলে স্যাম্পল লাগবে স্যাম্পল স্যাম্পল ছাড়া মাল বানান যায় না যে কোনো একটা মাল বানাইতে হইলে কি লাগে কথা কোন কি লাগে স্যাম্পল লাগে একটা গেঞ্জি বানাইবেন তো গেঞ্জির একটা স্যাম্পল লাগে এই জাতীয় গেঞ্জি বানাতে হবে এই জাতীয় প্রোডাক্ট বানাতে হবে একটা স্যাম্পল লাগে লবীদ ইবনে আমির বলে স্যাম্পল দাও কয় স্যাম্পল তো আমাদের কাছে নাই স্যাম্পল তো মুহাম্মদের কাছে কয় তাই নাকি তো চলো মুহাম্মদের কাছে যাই একটা স্যাম্পল আনতে কোরআনের মতো কোরআন বানাবে তো স্যাম্পল আনতে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে হে মুহাম্মদ আপনি যে কোরআন তেলাওয়াত করেন তো আপনার কোরআনের একটা স্যাম্পল দেন আমরাও এই যে লবীদ ইবনে আমির কাঁদছি এই কোরআনের মতো আমরাও কিছু একটা বানাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোন সূরা তেলাওয়াত করেন নাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা কাউসার তেলাওয়াত করছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা যখন তেলাওয়াত করছেন লবীদ ইবনে আমির হতভম্ব হয়ে গেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে লবীদ ইবনে আমির হতভম্ব হয়ে গেছে লবীদ ইবনে আমির নির্বাক হয়ে গেছে আর লবীদ ইবনে আমির বলেন লবীদ ইবনে আমির বলেন এটা দুনিয়া কোন মানুষের কথা হইতে পারে না এটা মুহাম্মাদের নিজের কথা হইতে পারে না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর তরফ থেকে যেই ওহি আসে ওই ওহির এই কথা এটা আল্লাহ তাআলার কথা মা হাযা কওলুল বাশার এটা কোন মানুষের কথা না ইন হুয়া ইল্লা ওয়াহিউহা এটা আল্লাহ তাআলার কালাম মুহাম্মদ যেটা বলেন আল্লাহর তরফ থেকে তার কাছে ওহি আসে এটা ওই ওহি লবীদ ইবনে আমির মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু জাহেল উদ্দা সাইবা কয় এই লবি তোরে না আনছি আমরা স্যাম্পল বানানের লিগা কাজটা করলি কি এটা কি করলি এটা তোরে না আনছি আমরা স্যাম্পল বানাইতে কোরআন বানাইতে না আমরা তোরে আনছি কি করলি এটা লবি বলে এটা কোনো মানুষের কথা না এটা আল্লাহ তাআলার কালাম ছাড়া আর কিছুই হতে পারে না সুবহানাল্লাহ
আরো জোরে কোন সুবহান সুবহানাল্লাহ আল্লাহর কালাম ধরলেও লাভ পড়লেও লাভ আল্লাহর কালাম শুনলেও লাভ শুনলো যেমন ঈমান বাড়ে আল্লাহ তাআলার কালাম দেখলো তেমন ঈমান বাড়ে আল্লাহ তাআলার কালাম পড়লে যেমন ঈমান বাড়ে বুকে লাগাইলো ঈমান বাড়ে চুমু খাইলো ঈমান বাড়ে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমাদের মালিককে জবান খুলে শুনতে চাই মালিককে আল্লাহ তাআলার কালাম শুনলো লাভ পড়লো লাভ ধরলো লাভ দেখলো লাভ ভারতের একটা প্রসিদ্ধ ঘটনা একজন লোক ইন্তেকাল করছে লোকটা মূর্খ মানুষ ওই এলাকার মধ্যে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই লোকজন তার জানাজা নিয়ে রাস্তার মধ্যে আসছে জানাজা দেওয়ার জন্য রাস্তার মধ্যে এসে দাঁড়ায় হইছে যদি কোনো আলেম আসে তাহলে জানাজা পড়াই দিবে আজকে আলেমদের কদর নাই আলেমদের কদর নাই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের কাছে আলেমের কদর নাই মাদ্রাসার কদর নাই কোরআনের কদর নাই খোদার কসম খোদার কসম খোদার কসম বলি যদি আলেম না থাকে মাদ্রাসা না থাকে তাহলে আলেম পাওয়া যাবে না আর যদি আলেম সমাজের মধ্যে না পাওয়া যায় তাহলে মানুষগুলাকে হাইওয়ান জানোয়ারের মতো বিনা জানাজায় দাফন করতে হবে জোরে কোন ঠিক না বেঠি আজকে আলেমের কদর নাই আজকে আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করা হয় আজকে আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয় খোদার কসম করে বলি বাংলাদেশের ইতিহাসে যদি 45 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে তাহলে এই জমিনে যারা ওলামায়ে কেরামকে নিরপরাধ ভাবে জেলের মধ্যে আবদ্ধ করেছে একদিন না একদিন তাদের বিচার হবে 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 আজকে আলেমদের কদর নাই ওলামায়ে কেরামের কদর নাই আজকে নর্তকীদের কদর আছে সুদখোরের কদর আছে ঘুষখোরের কদর আছে বেঈমানদের কদর আছে ইহুদির কদর আছে নাসারার কদর আছে মুশরিকের কদর আছে কিন্তু আলেমের কদর নাই আজকে সমাজে আলেম অসুবিধায় এখনো পর্যন্ত পাঁচ ওয়াক্ত মসজিদ আজান হয় আলেম অসুবিধায় এখনো পর্যন্ত পাঁচ ওয়াক্ত জামাত হয় আলেম অসুবিধায় এখনো পর্যন্ত আপনার আমার মাথায় টুপি আছে আলেম অসুবিধায় এখনো পর্যন্ত আপনার আমার মুখে দাড়ি আছে আলেম অসুবিধায় এখনো পর্যন্ত সুন্নত তরিকায় বিবাহ হয় আলেম অসুবিধায় এখনো পর্যন্ত জানাজা সহকারে দাফন করা হয় যদি আলেম না থাকতো পুরা সমস্তা হায়ান জানোয়ারের আস্তাবল খানায় তৈরি হয়ে যেত মাদ্রাসা দরকার আছে না নাই আছে আর আস্তে কোন আছে জোরে সর্বোচ্চ কোন দেখুন মাদ্রাসা দরকার আছে না নাই ওলামায়ে কেরামের দরকার আছে না নাই মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না ওলামায়ে কেরাম ছাড়া এই জমিনে মুমিন বান্দা এক মিনিটও থাকতে পারবে না পদে 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 হোঁচট খাবে যদি ওলামায়ে কেরাম না থাকে আলেমের দরকার নেই তো তুমি তো যাওয়ার সন্তান হইতা যদি আলেম না থাকতো তোমার বাবার আর মার বিয়েটা কে দিছে ওই কথা কয় না তোমার বাবার আর মার বিয়েটা কে দিছে আলেম যদি না থাকতো তোমার জন্ম হওয়াটা সহি হইতো না আজকে আলেমের কদর নেই আলেমের কদর নেই মাদ্রাসার দরকার নেই মাদ্রাসার দরকার নেই সুস্পষ্ট ভাষায় বলতে চাই রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই দেশ পরিচালনা করেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই আমরা ওলামায়ে কেরাম কাউকে মসজিদে বসাইতে চাই না মসজিদ থেকে কাউকে নামাইতে চাই না তবে একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা দিন নিয়ে আসি দিন লালন করি দিনের কথা বলি দিন শিখায় মানুষদেরকে যদি দিনের ব্যাপারে কোনো কুলাঙ্গার দিনের ব্যাপারে যদি কোনো কথা বলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে উপযুক্ত জবাব দেওয়া হবে দিনের ব্যাপারে কাউকে ছাড় দিব না আমরা আর জানাজা নিয়ে আসছে জানাজা দিবে
দূর থেকে দেখা যায় একজন আলেমের মতো একজন মাথায় টুপি পাঞ্জাবি পরা একজন আসতেছে সাইকেল দিয়ে বলে হুজুর আমরা বিপদে পড়ছি কয় কি বিপদ কই জানাজা নিয়ে দাঁড়ায় আছি একটু জানাজাটা যদি পড়ায় দিতেন বলে ঠিক আছে হুজুর পানি আনো হুজুর পানি আনছে সুন্নত তরিকায় সুন্দর মতো জানাজাটা পড়ায় দিছে ওযু করে জানাজাটা পড়ায় দিছে বলে হুজুর আমরা দাফনটা করতে পারি না সুন্দর করে দাফন করে দেন সুন্নত তরিকায় সুন্দর মতো দাফন করে দিছে আল্লাহর বান্দা চলে গেছে কোটে চাকরি করত কোটে যায় দেখে পকেটের মধ্যে হাত দিছে জরুরি কিছু কাগজপত্র ছিল জরুরি কাগজপত্রগুলা নাই হঠাৎ স্মরণ হইছে মনে হয় কবরের মধ্যে নামছিলাম মনে হয় কবরের মধ্যে আমার কাগজপত্রগুলা পড়ে গেছে আল্লাহর বান্দা আবার গেছেন গিয়া বলেন আমার কিছু জরুরি কাগজপত্র ছিল জরুরি কাগজপত্রগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে কবরটা আবার খনন করতে হবে ওই মানুষগুলো বলে আমাদের জানা নেই কবর দ্বিতীয়বার খনন করা যায় কিনা আল্লাহর বান্দা বলে হ্যাঁ যদি জরুরত হয় তাহলে দ্বিতীয়বার আবার কবর খনন করা যাবে তবে তোমরা যখন কবর খনন করবা কবর খনন করার সময় বাঁশগুলা যখন বেরিয়ে আসবে তখন বিসমিল্লাহ বলে বলে একটা একটা করে বাঁশ সাকবা আল্লাহর বান্দার কথা অনুযায়ী যখন বাঁশগুলা ভেসে আসলো তখন বিসমিল্লাহ বলে বলে একটা একটা করে বাঁশ উঠাচ্ছে দেখে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের ব্যবধানে গোটা কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে আল্লাহর বান্দা বলেন তোমরা আবার সুন্দর করে তাকে দাফন করে দাও তার কাগজপত্রগুলো নিয়ে বলে এই মাইয়তের ওলিকে বলে এই মাইয়তের ওলি তেমন কেউ নাই তার একটা কন্যা সন্তান আছে অমুক জায়গায় থাকে বলে ঠিক আছে আমাকে নিয়ে চলো পর্দা মেনটেন করে আল্লাহর বান্দা দূর থেকে তার মেয়েটাকে জিজ্ঞেস করে মা তোমার বাবা এমন কি আমল করত আমরা হয়তো কবরের যাত্রী আমরা তো দুনিয়ার মধ্যে থাকবো না আমরাও যাতে ওই আমলটা করে কবরের পথিক হইতে পারি কেসে কেসে তাজদারু পাদশাহ চলবেছে কেসে কেসে তাজদারু পাদশাহ চলবেছে ও হাসিনা বালা খানা শান শওকত কিয়া হুই ও মা বলো তোমার বাবা এমন কি আমল করত বলে আমার বাবা একজন মূর্খ ছিল আমার বাবা তেমন কোন আমল জানতো না আমার বাবা সারা দিন কাজকর্ম করে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে যখন ঘরে আসতো তখন ওই তাকতে একটা বই নামাইয়া আমার বাবা খুলে বলতো ইহি সচ হ্যায় ইহি সচ হ্যায় ইহি সচ হ্যায় ইহি মেরা মাওলা কা কালাম হ্যায় এটাও সত্য এটাও সত্য এটাও সত্য এটা আমার মাওলায় পাকের কালাম ওই লোক বলে দেখি এটা কোন বই আল্লাহর বান্দা দিয়ে দেখে এটা কোন দুনিয়াবি কবিতার বই না এটা কোন দুনিয়াবি বই না এটা হলো আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কালাম ওই আল্লাহর বান্দা এভাবে দৈনিক হাত বুলাইতো আর পৃষ্ঠাগুলো উল্টাইতো আল্লাহ তাআলা এই কারণে তার গোটা কবরটা জান্নাতের বাগান বানায় দিছে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না যেহেতু পরবর্তী বক্তা চলে আসছেন হযরত সুন্দর আলোচনা করবেন ইমানদারের পাঁচটা গুণ দুইটা গুণ বললাম আর তিনটা গুণ যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা